এই ভিডিওটির কি নাম দেব ভেবে পাইনি বলেই টাইটেলে নো টাইটেল দিস ভিডিও রেখেছি। এর কারণও বুঝতে পারছেন অবশ্যই, মানে একে প্র্যাঙ্ক বলবো না, ফান না, কমেডি। এই রকম দৃশ্য কোন ক্যাটাগরিতে পড়ে যদি আগে আরও এই রকম ভিডিও দেখে থাকতাম তবে হয়তো বলতে পারতাম। সত্যি বলতে এরকম ভিডিও কোথাও অ্যাভেলেবেল নেই, তাই ইউটিউব প্রেমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ওয়াদা করুন বেল কেনার জন্য এই মেয়েটিকে সবাই টাকা দিবেন। যে বাড়িতে এমন ছেলে মেয়ে আছে সে বাড়ির বিড়াল হোক আর টিকটিকি হোক, এদের সময় কার্টুনের জেরের মতোই ভালো কাটে অলওয়েজ। মনে করুন আপনি কোনো কিছু ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার এক ফ্রেন্ড যদি পিছ থেকে পা উঁচু করে ধরে এবং আরেক ফ্রেন্ড কাতুকুতু দেওয়া শুরু করে, তাহলে কেমন পরিস্থিতির শিকার হবেন আপনি? ক্লাসরুমে ঘুমিয়ে আছে ছেলেটা, ম্যাডাম প্রবেশ করতে হাতে তালি বাজাতে থাকে, দেখা দেখি বাকি ছাত্ররাও বাজাতে থাকে, ঘুম থেকে জেগে ছেলেটিও বাজাতে থাকে, একে বলে ইন্টেলিজেন্ট। এই চোরটি চুরি করতে যাচ্ছিল, লোক দেখে হাত আর মুখ ফিরিয়ে নেয়, কিন্তু রাস্তার লোকটা চলে যাওয়ার পর মুখ না ফিরিয়েই ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, একেই বলে চালাক চোর। লোকটি ঝাড়ু দিচ্ছিল, পাশে দাঁড়ানো লোকটি জুতা খুলে পায়ে পা চুলকাচ্ছিল, কিন্তু ঝাড়ুদার জুতা সহ ঝাড়ু নিয়ে যায়। কেমন তাল ভোলা হলে এমনটা কেউ করে থাকে? সুইনগাম ফুলানোর অভ্যাস আমাদের সবারই আছে, কিন্তু এই ছেলেটির মতো কেউ লিফটের ভিতরে কারো পিছনে দাঁড়িয়ে ফুলাতে যাবেন না। কারো কাঁধে দাঁড়িয়ে আপনার দুপায়ের ফাঁক দিয়ে কাউকে যেতে দেবার প্র্যাকটিস করাবেন না, তাতে হোক সে আপনার ছেলে বা ভাই। মার্কেটে গিয়ে এই ছেলেটির মতো ভালো করে না দেখে প্লাস্টিকের মানুষের গা থেকে কেনার জন্য ড্রেস খুলবেন না। বিয়ে বার্ষিকী হোক আর জন্মদিনের পার্টি, কোনো অনুষ্ঠানে বেশি ট্যালেন্টগিরি দেখাতে যাবেন না বা নিজেকে ভাববেন না, কারণ কেকের পাশে দাঁড়া আনলে এমনটা হবেই হবে। এর মতো কেউ বোতলকে টু কিক মারতে যাবেন না, কারণ প্রতিভা ক্রিয়েট করা যায় না, প্রতিভা নিয়েই মানুষ জন্ম নেয়। মেয়েটি একটা ওয়েস্ট পায়জামা কেটে নিউ ড্রেস বানিয়ে ফেলল, নিজের হাইট না মেপে যদি কোনো হাইট ওভারটেক করতে যান তবে আপনার সাথে এমনটাই ঘটবে, গাড়ি যদি নষ্ট করতে চান তবে অবশ্যই সাইলেন্সারের পাইপে এ জাতীয় বেলুন লাগিয়ে রাখবেন। এই দুটি গাড়ির ড্রাইভার মহা ড্রাইভার, এদের আইডিয়া এবং কাজ দেখে আমি নিজেই গর্বিত। এমন কুক যে রেস্টুরেন্টে আছে সেই রেস্টুরেন্টের মালিক এক সপ্তাহে কোটিপতি হবে। পানির কিনারে এমন কাত হওয়া গাছে ওঠা বোকামি হলেও অনেক সাহসের প্রয়োজন, যা সবাই পারে না। হ্যাবিট বড় খারাপ জিনিস, এই ছেলেটির হ্যাবিট হচ্ছে বেলুন দেখলেই তার হাওয়া বের করা। এমন নাপিত যে এলাকায় আছে সে এলাকার লোক সত্যি অনেক আনন্দ পায় চুল কেটে, এমন নাপিতদের নাম গিনিস রেকর্ড হওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।